হাই বন্ধুরা, ঋতু ফুড হাউসে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এলাম একটা ইটিং শো নিয়ে। তো দেখো, আজকে আছে ফ্রাইড চিকেন, আর আছে হচ্ছে বার্গার, সাথে আছে মেয়োনিজ, আর আছে টমেটো সস। তো তোমরা অনেক দিন ধরে বার্গার আমাকে চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জ বা ইটিং শো তোমরা করতে বলছো, কিন্তু দেখো আমাদের এখানে বার্গার পাওয়া যায় না। তো আমরা এটা হোমমেড বার্গার বানিয়েছি। আমাদের এখানে বার্গার বানও পাওয়া যায় না, ওটা অনেক খোঁজা হয়েছে, খুঁজে খুঁজেও পাওয়া যায়নি। তো তার জন্য আমাদের এখানকার লোকাল যে বান পাওয়া যায় তা দিয়ে বানানো হয়েছে। আর আছে 4 পিস ফ্রাইড চিকেন, এটা হচ্ছে চিকেন ফ্রাইড বার্গার। ওকে, তো ফ্রাইড চিকেনটা দিয়ে বানানো হয়েছে। আর আজকে আমি আবার একা, তো চলো খাওয়া শুরু করি। আর হ্যাঁ, তোমরা এই ক্রিস্পি চিকেনের রেসিপিটা অনেকে চেয়েছিলে, তো আমার ব্লগ চ্যানেলে যারা ফলো করো তারা তো দেখতেই পাবে, আর যারা ফলো করছো না, তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা কিন্তু অবশ্যই আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা ওখানে আমি যা যা রেসিপি দিই বা ব্লগ দিই তোমরা সেগুলো দেখতে পাবে। প্রথমে আমি শুরু করছি ফ্রায়েড চিকেন বার্গার দিয়ে। তাহলে প্রথমে বার্গারটা দিয়ে শুরু করছি। ফাটাফাটি লাগছে খেতে। তো এবার একটা ক্রিস্পি চিকেন ফ্রাইড চিকেন তো খেয়ে দেখি। বানিয়েছি অনেকক্ষণ হয়ে গেল, ভিডিও করতে অনেক দেরি হয়ে গেছে। এটা জাস্ট ফাটাফাটি, একদম পুরো জুসি জুসি।
তো মেয়োনিজটা দিয়ে একটু খাই। জাস্ট কি বলবো, একদম অসাধারণ লাগে খেতে, একদম অসম, এত জুসি না ভেতরটা, মুখে দিতে না দিতেই গলে যাচ্ছে। আর একদম গরম দেখো, ধোয়া বেরোচ্ছে। দেখো এটা ফ্রাইড চিকেন, ফ্রাইড চিকেন
জাস্ট ইয়াম্মি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর যারা আজকে চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফলো করে নেবে। তো টাটা।